নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার অনেক বন্ধুরাই আমাকে অনুরোধ করেছেন ট্র্যাডিশনাল বাঙালি রান্না শেয়ার করবার জন্য, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুঁই শাকের চচ্চড়ি। এটা প্রায়শই কিন্তু সকলের বাড়িতে হয়ে থাকে, এটা ভীষণই একটি সুস্বাদু রান্না। বিশেষত আমারও কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে। দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই চিরাচরিত সুস্বাদু পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি বানাবার জন্য কিছু সবজি আমি কেটে নিচ্ছি। নিয়েছি 300 গ্রাম মিষ্টি কুমড়ো। কুমড়োর খোসা ছাড়িয়ে আমি কুমড়োটাকে বড় সাইজের টুকরো করে কেটে নেব। একটু বড় সাইজের টুকরো করে যদি কাটা হয় তাহলে কিন্তু একদম গলে যাবে না, তাই আমি বেশ বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া টুকরোগুলো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও আমি বেশ বড় বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের রাঙা আলু। এই রাঙা আলু বা মিষ্টি আলুগুলোকেও আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। যে কোনো চচ্চড়ি সবজি একটু বড় সাইজের যদি কাটা হয় তাহলে ভালো হয়, কারণ চচ্চড়ি রান্না করতে গেলে একটু সময় লাগে, আর যদি বড় সাইজের করে কাটা হয় তাহলে কিন্তু সবজিগুলো একটু দেখা যায় একেবারে গলে যায় না। নিয়েছি 600 গ্রাম একদম কচি ফ্রেশ পুঁই শাক। পুঁই শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি, আর ডাঁটাগুলো যেগুলো মোটা আছে সেগুলো অবশ্যই মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, কারণ তাহলে ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলো 1 ইঞ্চি লম্বা রাখছি, আর অবশ্যই মাঝখান থেকে অর্ধেক করে ছিঁড়ে দেবেন। পাতাগুলোকে আর আমি কাটছি না, কারণ পাতাগুলো ভীষণই নরম, রান্না হতে হতে কিন্তু এটা একদম সুন্দরভাবে গলে যাবে, তাই ডাটার সাথে পাতাগুলোকে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে ডাটা আর পাতা দুটোই আলাদা অবশ্যই করতে পারেন। বাকি যে সবজিগুলো লাগবে সেটা আমি রান্না করতে করতে বলে দেব। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। মিনিট 2-এক সময় ধরে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আলু ভাজবার একেবারেই দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া রাঙা আলু আর টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আর রাঙা আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু এই সবজি ভাজবার একেবারেই দরকার নেই। রান্নাটা আমি লোহার কড়াই বা কাস্ট আয়রনের কড়াইতে করছি, কারণ লোহার কড়াইতে রান্না করা খাবার স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর এই সমস্ত সবজিগুলো আমি ভাজছি মিডিয়াম টু হাই ফ্লেমে। নিয়েছি 300 গ্রাম ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব। তবে যদি কারো চিংড়ি দিতে অপছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই চিংড়িটাকে অ্যাভয়েড করতে পারেন, চিংড়ি ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো হয়। এই সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে নেওয়া একটা বেগুন আর বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া 2টো ঝিঙে। ঝিঙে আর বেগুনটাকেও আমি এই সবজিগুলোর সাথে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি।
চিংড়িটাকে দিয়ে আবারও 2 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। আলাদা করে চিংড়িগুলোকে আমি ভাজলাম না, কারণ অনেক সময় দেখা যায় চিংড়ি যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়। যদি এইভাবে সবজির সাথে চিংড়িটাকে একটু ভেজে নেন বা কষিয়ে নেন তাহলে চিংড়িগুলোর বেশ নরম থাকে, খেতে ভালো লাগে। চিংড়ি আর সবজিগুলো আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। যদি কারোর মাছের মাথা পছন্দ হয়, মানে কাতলা মাছ বা রুই মাছ, যে কোনো মাছের মাথা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে সেটাকে আগে ভেজে নিতে হবে। সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের টুকরোগুলো। পুঁই শাকটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে একবার মিশিয়ে দেব। পুঁই শাকের চচড়িতে কিন্তু জলের ব্যবহার একেবারেই করার দরকার নেই। সবজি আর শাকের থেকে যে পরিমাণ জল বেরোবে তাতে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। শাকটা একটু আমি মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-এক সময় ধরে সবজি আর শাকটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন শাকটা একদম মজে গেছে আর সবজিগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি শাক আর সবজিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে কিন্তু এর থেকে জল বেরোচ্ছে। পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ হতেই যা একটু সময় লাগে, দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আবারও এই হাই ফ্লেমেই আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে মুছতে দেব। কিছুক্ষণ পর, মানে 5-7 মিনিট সময় পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমেই আমি সবজিটাকে ভালো করে মজিয়ে নিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, কারণ যেহেতু সবজি আর শাক আছে একটু চিনি দিলে ভালো লাগে। তবে শেষ পর্যায়ে এই শাকের জলটা বা সবজির জলটা টানিয়ে নেওয়াটা কিন্তু ভীষণই প্রয়োজন, তা না হলে ঠান্ডা হয়ে গেলে জল ছাড়তে শুরু করবে আর সেটা একেবারেই ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অবশ্যই জলটাকে টানিয়ে নেবেন। যারা নতুন রাঁধুনি তারা এটা অবশ্যই একবার খেয়াল রাখবেন, কারণ জল ছাড়তে শুরু করলে সেই রান্নাটা খেতে একেবারেই ভালো লাগে না। আমার পুঁই শাকের চচ্চড়ি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। গরম ভাতের সাথে এই পুঁই শাকের চচ্চড়ি কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।